লেবাননের বিন্ত জেবেইল শহরে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে 10 অগ্নি নির্বাপক কর্মী। সোমবার রাতভর বৈরুত সহ বিভিন্ন শহরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণহানির এই ঘটনা ঘটে। এদিকে ইসরায়েলে নতুন করে রকেট হামলা চালিয়েছে হামাস ও হিজবুল্লাহ। সোমবার গাজা যুদ্ধের এক বছর পূর্তির দিনে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হানে হিজবুল্লাহর ছোড়া রকেট। এতে আহত হন অন্তত 10 জন। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গত এক বছরে ইসরায়েলের রেকর্ড পরিমাণ সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। রাজধানীর পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে 2022 সালে মকবুল হত্যার অভিযোগ আনা হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় তাকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে খুলনা 5 আসনের টানা 3 বারের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বিজিবি। ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক এই ভূমিমন্ত্রী আটক হন। এছাড়া সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ফেসবুকে বিতর্কিত পোস্ট দেয়ায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে প্রশাসন মন্ত্রণালয়। এদিকে প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্ট এবং আবু সাইদকে কটূক্তি করার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে তারা। এ সময় তাপসী তাবাসসুম উর্মিকে চাকরিচ্যুত ও গ্রেপ্তারের দাবি জানায় শিক্ষার্থীরা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে শনিবার বেশ কিছু স্ট্যাটাস দেন উর্মি। সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই দাবি জানান। এইসব কথাবার্তা মনে হচ্ছে যে হাসিনা এখনো বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য আরেকটি ষড়যন্ত্র শুরু করেছে। তাই এখানে বক্তাদের কথার সাথে জনগণের কথা এক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো 20 বছর পিছিয়ে দেয়। ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি প্রবেশ কমতে শুরু করেছে। বিভিন্ন নদ নদী হয়ে ভাটির দিকে বইছে উজানের পানি। শেরপুরে এখন পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহারশী নদীর ভাঙা বাঁধ দিয়ে 3 দিন ধরেই পানি ঢুকছে শেরপুরের লোকালয়ে। স্রোতে তোড়ে বাঁধ সংস্কারের কোনো উপায় নেই। জলমগ্ন হয়ে আছে 5 উপজেলার 1.5 লাখেরও বেশি মানুষ। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র, বাড়ি ঘর ছেড়ে সেখানেই ঠাঁই নিয়েছেন অনেকেই, কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের 19টি ইউনিয়নের 80টি গ্রাম এখনও জলমগ্ন। দর্শা ও নেতাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল, পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতালে। অপরদিকে নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা সহ 5টি উপজেলার 50% গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। মণ্ডপে মণ্ডপে পুরো দমে চলছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। প্রায় সব মণ্ডপে প্রতিমার কাঠামো তৈরি হয়ে গেছে। কোনো কোনো মণ্ডপের প্রতিমা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। বুধবার দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। কেবল বাকি দেবী দুর্গার সেজে ওঠা। কাজ এখনো শেষ হয় নাই, তবে আমাদের আর হাতে সময় নাই, আছেই মাত্র একদিন।
এই একদিনের মধ্যে কমপ্লিট করতে হবে, আমরা খুবই ব্যস্ত আছি। রাজধানীর মণ্ডপগুলোও প্রস্তুত দুর্গোৎসব ঘিরে। কেমন হলো এবারের দুর্গাপূজার প্রস্তুতি? গেলবারের তুলনায় কতটা রঙিন বা সাদা কালো 2024-এর আয়োজন? সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, যৌথ বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে সার্বিক নিরাপত্তার বিষয়টি। সেই বিষয়টি সামনে রেখেই আমরা আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন শারদীয় দুর্গোৎসব আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারব। ঢাকের বাদ্য আর শঙ্খের ধ্বনিতে হিন্দুদের মাঝে উৎসবের আনন্দ। এই আনন্দ কতটা নিরাপদে উদযাপন করা যাবে তার উত্তর দিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, আনসার বাহিনীর সঙ্গে ভলান্টিয়ার গ্রুপ রয়েছে, তারাও কিন্তু 24/7 কাজ করছে। সুতরাং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা অপতৎপরতার কোনো সুযোগ নাই। পঞ্জিকা অনুসারে এবার দেবী দুর্গা আসছেন দোলাই বা পালকিতে চড়ে, আর ফিরবেন গজ বা হাতিতে। এবার ঝড় বৃষ্টি তুফান এবং ঘুটকে ধুলায়, মানে এটা তো বুঝতেই পারতেছেন যে আমাদের ছত্রভঙ্গ, কাজেই এই বছরটা একটু এলোমেলো দেখা যাচ্ছে। আগামী 13 অক্টোবর বিজয়া দশমীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার RISSC 16তম বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের এই তালিকা প্রকাশ করেছে। তালিকায় শীর্ষ 50 ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন ডক্টর ইউনুস। 2009 সাল থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশ করে আসছে প্রতিষ্ঠানটি। এর প্রধান লক্ষ্য হল বিশ্বব্যাপী 210 কোটির বেশি মুসলমানদের মধ্যে যারা উল্লেখযোগ্য অবদান রাখেন তাদের বাছাই করা। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের বিন্ত জেবেইল শহরে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে 10 অগ্নিনির্বাপক কর্মী। সোমবার রাতভর বৈরুত সহ বিভিন্ন শহরে বিমান হামলা চালায় ইসরায়েল, এতে প্রাণহানির এই ঘটনা ঘটে। এদিকে ইসরায়েলে নতুন করে রকেট হামলা চালিয়েছে হামাস ও হিজবুল্লাহ। সোমবার গাজা যুদ্ধের 1 বছর পূর্তির দিনে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হানে হিজবুল্লাহর ছোড়া রকেট, এতে আহত হন অন্তত 10 জন। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে গত 1 বছরে ইসরায়েলের রেকর্ড পরিমাণ সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। খেলার খবর। নারী টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে 10 অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে রাত 8টায়। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ নারী দল, ফলে বি গ্রুপ থেকে সেমিফাইনাল যাওয়ার পথ অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। গ্রুপের বাকি 2 ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে নিগার সুলতানা জ্যোতিদের। ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশ দলের শেষ ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে 12 অক্টোবর। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।